ভাগ্য খারাপ কপাল খারাপের জন্য ছোট বেড়ে গেছে মত পরিমাণ পেঁয়াজ দিছে পেঁয়াজের দাম বাড়লে কিছু হবে টেস্ট ভালো হলো সাইজটা ছোট এখানে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ রাফি ফ্রম 500 ওয়ান ডেজ উইথ ফুডি রাফি আজকে আমরা চলে আসলাম ধানমন্ডিতে একটু গ্রিল চিকেন চাপ এগুলো খাওয়ার জন্য মোহাম্মদপুরে তো প্রচুর খাওয়া হয়েছে তাই হচ্ছে আমি চিন্তা করলাম একটু ধানমন্ডিতেও খাওয়া যাক তো এর জন্য আর কি মেইনলি আসা হয়েছে জিগাতলার এই সাইডে এখানে আমরা ক্যাফে ধানমন্ডিতে হচ্ছে 400 টাকা বাজেটে কিছু ফুড আইটেম ট্রাই করব তো চলেন ভিতরে আমরা 400 টাকা বাজেটে কী কী খেতে পারি চলেন দেখে নেওয়া যাক এটা হচ্ছে মেইনলি জিগাতলায় ওই যে সীমান্ত স্কোয়ার পার করে সুলতান ডাইনের ঠিক পাশেই এটা লোকেশন চলেন যাই আচ্ছা আমরা 400 টাকা বাজেটে হচ্ছে তিনটা আইটেম নিতে পারলাম তো তিনটা আইটেমের মধ্যে প্রথমে হচ্ছে এটা হচ্ছে চিকেন তান্দুরি এটা হচ্ছে 120 টাকা এটার সাথে সালাদ দিছে এটা হচ্ছে বিফ শিকটা হচ্ছে 120 টাকা একটু সাইজ কেন জানি ছোটো মনে হইতেছে অন্যান্য জায়গা থেকে আর এটা হচ্ছে চিকেন চাপ হচ্ছে 100 টাকা এটার অ্যামাউন্টটা ভালো আর মানে একটু ডিফারেন্ট টাইপ লাগতেছে অন্য জায়গা থেকে আমি এরকম দেখি না এই ডেকোরেশন চিকেন চাপ আমি ডাইরেক্ট ফ্ল্যাট দেখছি তার সাথে সালাদ টালাদ দেখছি বাট এই চিকেন চাপের ডেকোরেশনটা খুবই জোস লাগতেছে খাইতে কেমন হবে বলা যাবে তারপর খেয়ে আর এটা হচ্ছে নর্মাল নান হচ্ছে 20 টাকা আর এটা হচ্ছে গার্লিক নান হচ্ছে 40 টাকা ওনাদের কাছে এই দুই রকমের নানই অ্যাভেলেবেল আছে তো ফার্স্ট অফ অল যেটা সবচেয়ে বেশি দেখতে সুন্দর লাগতেছে চিকেন চাপ ওটা দিয়ে আমি শুরু করি আচ্ছা আমরা ফার্স্টে একটু গার্লিক নান দিয়ে শুরু করি গার্লিক নানটা এমনি খেয়ে দেখি কেমন লাগে 40 টাকা কি ওয়ার্থ ইট হয় নাকি নানটা ভালো আছে সফট আছে হচ্ছে চিকেন চাপ দিয়ে ট্রাই করা যায় এত পরিমাণ পেঁয়াজ দিছে পেঁয়াজের দাম বাড়লে কিছু হবে যাই হোক সালাডটা চিকেন চাপটা 100 টাকা জোস যেটার টেস্টটা ভালো লাগছে তার সালাদটাও জোস মিক্স আপটা জোস এখানে আচ্ছা ফার্স্ট টাইম দেখলাম যে চিকেন চাপের মধ্যে হইতেছে যে বাংলা ফ্রেঞ্চ ফ্রাই যেটা বলে আলু দিছে আলু একটু হালকা ভাইছে প্রথমে খেয়াল করিনি পরে এখন দেখলাম আর কি তো এবার হচ্ছে বিফ শিকের পালা দেখি কেমন লাগে বিফশিকটার টেস্ট ভালো হইল যেহেতু 120 টাকা এটা সাইজটা খুবই ছোট বলা যায় কত হইতে সেটা মতো 4-5 পিস মানে পাউল মানে রুটি দিয়ে মাত্র 4-6 পিস সাইজ খাওয়া যাবে তো হিসাবে সাইজটা খুবই ছোট আর একটু বড় হলে ভালো হতো 120 টাকা এটা ওয়ার্থ ইট হয় না বাট টেস্টটা ভালো আছে টেস্ট ভালো হইতো সাইজটা ছোট এখানে তো ওই হিসাবে ওয়ার্থ ইট হবে না এবার হচ্ছে তান্দুরি চিকেনে পালা আচ্ছা এবার হচ্ছে আমরা নর্মাল নানটা ট্রাই করি সো নর্মাল নানটা ভালোই লাগতেছে সফট আছে তান্দুরি চিকেন দিয়ে গ্রিল নিলাম না গ্রিল না নিয়ে তান্দুরি চিকেনটাই নিলাম গ্রিল হচ্ছে এখানে 90 টাকা আর তান্দুরি চিকেন হচ্ছে 120 তো ওই হিসাবে ভালো এটার টেস্ট ভালো তান্দুরি চিকেন তো চলে মোটামুটি বিফশিকটার টেস্ট বেশি ভালো ছিল বাট সাইজ ছোটো বাট এই চিকেন তান্দুরিটা মজা আছে বাট চিকেন চাপটা আমার কাছে বেশি ভালো লাগছে আমাদের তান্দুরি চিকেনটাও চলে খাওয়া না দুটো না নিয়ে মোটামুটি ভালো তো খাওয়া শেষ করে
ওভারঅল একটা খাওয়ার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমাদের খাবার শেষ হয়ে গেল, তো মোটামুটি খাবার ভালোই ছিল, কিন্তু হচ্ছে বিফ শিকের অ্যামাউন্টটা ছোট পড়ে গেছে। তো মামা বললো আর কি, যে মামা যখন দিচ্ছে তখনই বুঝতে পারছে যে একটু সাইজটা আমার ভাগ্য খারাপ, কপাল খারাপের জন্য ছোট পড়ে গেছে। মজা করলো মামা, আমিও মজা করলাম। চিকেন চাপটা ভালোই ছিল, মানে অ্যামাউন্টটা বেশি লাগতেছিলো, জাস্ট হচ্ছে অনেক কিছু ক্যাপসিকামও দিছে, 100 টাকার চিকেন চাপে ক্যাপসিকাম ছিল, প্লাস হচ্ছে আলু পটেটো আর চিকেন তান্দুরি, ওটাও টেস্ট ভালো ছিল। ওভারঅল টেস্ট খারাপ না, ভালোই। আর তন্দুরি নান বা নান ওই যে আছে, নান রুটি বা নর্মাল নান যেটা, আর হচ্ছে গার্লিক নান, দুইটাই অনেক সফট ছিল, মোটামুটি মজাই ছিল। প্রথম প্রথম মোটামুটি ফিলিং আসলো, ভালোই। ওভারঅল আমরা এখানে আরও 3-4 জন মানুষ খাইলাম, সবাই বললো যে খাবার ভালোই লাগছে, বিফ শিকের অ্যামাউন্টটা বড় হইলে আমরা খুব খুশি হয়ে যেতাম। সো ওভারঅল আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায়, সেই পর্যন্ত গুড বাই।